ফাইনালি আমার অসম বাহির ভাবে আই পড়ছে একটা ভাল খবর, কিন্তু অরুণোদয় 3.0 আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে আরম্ভ হয়ে গেল। আর এই অরুণোদয় 3.0 যদি আপনাকে এপ্লাই করুন বলে ভাবি আছে, তেন্তে আপনার বাবে এই ভিডিওটি বহুত ইম্পর্টেন্ট, বহুত একটা ভাল ভিডিও হবল লাগছে। কিন্তু আজির এই ভিডিওর জড়িয়ে আপনার জানাই দিম যে এই অরুণোদয় 3.0 আঁচনিটিত আপনাদের এপ্লাই করবলে ফর্মখন কত পাব আর আপনার কি কি যোগ্যতা লাগবে আর কি কি নথিপত্র লাগবে এই অরুণোদয় 3.0 আঁচনিত আবেদন করবলে, সেইভাবে আপনাদের ভিডিওটি স্কিপ নকরক হেকলে চাব। আর আপনাদের যদি এই চ্যানেল প্রথমবার আছে, প্লিজ আপনাদের সর একটা রিকুয়েস্ট জানিয়েছি, আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করলে ভিডিওটি একটা লাইক করবো আর কাকা থাকা বেলাগানটি প্রেস করবো না পারবো যে হোক। আর অরুণোদয় 2.0 যখন লাভ করে আছে তাদের আবেদন করবলাগিব নাই, এইটা মানে আপনাদের শেষত জানাই দিন। প্রথমে আপনাদের মানে জানাই দিম যে আপনাদের এই অরুণোদয় 3.0 আঁচনিটি আপনাদের আবেদন করবলে কি কি আপনার যোগ্যতা লাগিব। প্রথম তো আমার যোগ্যতা হল যে বার্ষিক আয় 2 লাখত কম হব লাগবে, আপনার বছরের আয় আপনার ঘরের 2 লাখত কম হব লাগবে। তারপর আমার দ্বিতীয় যোগ্যতা হল অরুণোদয় আঁচনির হিতাধিকারী হবলে হলে আপনি আরও মহিলা হব লাগিব। তারপর আমার 3 নম্বর যোগ্যতা হল গাঁয়ে গাঁয়ে কুৎসা হাউসত বসবাস করা পরিয়াল হব লাগিব। তারপর আমার 4 নম্বর যোগ্যতা হল অসম অরুণোদয় আহ্বানের বাবে হিতাধিকারী বাছনির সময়ত বিধবা মহিলা, পৃথক মহিলা, শারীরিকভাবে অক্ষম ব্যক্তি, অবিবাহিত ছোৱালী, 35 বছরতক অধিক বয়স আদির বাবে অগ্রাধিকার দিয়া হয়েছে। তারপর আমার 5 নম্বর যোগ্যতা হল গাঁত সর্বাধিক 15 বিঘা মাটি থাকা পরিয়ালেও এই অরুণোদয় 3.0 আঁচনির বাবে যোগ্য। তারপর আমার শেষর 6 নম্বর যোগ্যতা হল সরু শহর সর্বাধিক 3 কটা ভূমি আর কামরূপ মেট্রত 1.5 কটা ভূমি থাকাটো আঁচনির বাবে যোগ্য। আপনাদের চাবলে এটা আপনার যদি এইখানে যোগ্যর ভিতর আপনি পড়ে, তেনে আপনাদের অরুণোদয় 3.0 আঁচনিত আপনাদের আবেদন করব পারিব। এটা আমি জানিম যে এই অরুণোদয় আঁচনি 3.0 আঁচনিত আবেদন করব কি কি নথিপত্র লাগবে। প্রথমে তো আপনার লাগিব আধার কার্ড, দ্বিতীয়তে আপনার প্যান কার্ড, তারপর অসমের বাসস্থানের এখন প্রমাণপত্র দিব লাগবে, তারপর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকবে লাগবে, আপনার ব্যাঙ্ক পাসবুক দুটাতে এটা হয় লাগিব, তারপর 2 কপি আপনার পাসপোর্ট সাইজ ফটো লাগবে, তারপর মোবাইল নম্বর একটা লাগবে, তারপর আপনার রেশন কার্ডটা লাগবে, তারপর আপনার আয়ের প্রমাণপত্র এখন দিব লাগিব, তারপর আত্মঘোষণা প্রপত্র মানে আপনি APL না BPL তার মানে আপনার রেশন কার্ডটা দিলে হয়ে যায় ইয়াত, তারপর আপনার এখন পরিচয়পত্র দিব লাগিব, তারপর আপনার ভোটার আইডি কার্ডখন দিব লাগিব, শেষত আপনার বয়সের প্রমাণপত্র এখন দিব লাগিব। এতিয়া আপনাদের এইখানে যোগ্যতা আর এইখানে যদি নথিপত্র থাকে, তেন্তে আপনাদের অরুণোদয় 3.0 আঁচনিখন আবেদন করব পারিব। এতিয়া আপনাদের জানাই দিম যে আপনাদের ফর্মখন কত পাব, ফর্মখন আপনার কিছু জায়গা আপনাদের পঞ্চায়েত দিয়ে আছে, কিছু জায়গা গাঁওবুড়ার লব লাগে, কিছু জায়গা আপনার ব্লকের পরাও এই ফর্মখন দিয়ে আছে। এটা আপনাদের কত বার দিয়ে আপনাদের খবর করে চাব আর তারপর আপনাদের গিয়ে ফর্মখন লই লব। আর একটা কথা, আপনাদের যদি এটা অরুণোদয় 2.0 আঁচনির ধন লাভ করেছে, এতিয়া আবেদন করবো এই অরুণোদয় 3.0 আঁচনির বাবে।